আজকে রান্না করব চিকেন পাস্তা। আমি আজকে যেভাবে পাস্তা রান্না করছি এইভাবে পাস্তা রান্নার টেস্ট অসম্ভব মজার হয়। আর সেই সাথে ভালো লাগার বিষয় হচ্ছে এত মজার পাস্তা রান্না করতে উপকরণ লাগে হাতে গোনা কয়েকটা। তাই যখনই পাস্তা খেতে ইচ্ছে করবে রেসিপি ফলো করে বানিয়ে ফেলবেন। তবে তার আগে তো রেসিপি জানতে হবে, তাই চলুন আমার সাথে রান্না শুরু করি। যেহেতু চিকেন পাস্তা রান্না করছি তাই পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটা মেরিনেট করে নেব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুরগির মাংস। মুরগির মাংসের টুকরোগুলো খুব বেশি ছোট ছোট হবে না, কারণ পাস্তা খাওয়ার সময় চিকেন মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি স্বাদমতো লবণ, সেই সাথে দিচ্ছি সামান্য সয়া সস। এবার আমি এটাকে খুব ভালোভাবে মাখাবো যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালো মতো লাগে। চিকেনটা মেরিনেট করে রাখার খুব বেশি প্রয়োজন নেই, তবে অল্প কিছুক্ষণ রাখতে পারলে ভালো হবে। আমার কিন্তু চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ। এবার এই পানির মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই পর্যায়ে তেল দেওয়ার কারণ হচ্ছে এতে করে পাস্তা একটার গায়ে একটা লাগবে না, একদম ঝুরঝুরে থাকবে। পানি গরম হয়ে গেছে, এই পানির মধ্যে প্রায় 2 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। আমি হাতে গোনা 7 থেকে 8 মিনিট পাস্তাগুলো সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হতে কিন্তু এতটুকু সময়ই যথেষ্ট, অতিরিক্ত সময় সেদ্ধ করলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। আমার মনে হচ্ছে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা পাস্তা তুলে দেখছি। যখন দেখবেন পাস্তা আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে পাস্তা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। পাস্তা রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে এই তেলের মধ্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভাজবো, আর এই চিকেনগুলোকে একটু ভাজার কারণে চিকেন থেকে একটা কাবাবের মতো টেস্ট আসবে, যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এই চিকেনগুলো একপাশে সরিয়ে নিয়ে আমি সেই তেলের উপর দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা মরিচ মাছ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা মরিচ কিছুক্ষণ তেলের উপর ভেজে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নিলাম, এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। পাস্তা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পাস্তা চুলা থেকে তোলার ঠিক 2 থেকে 3 মিনিট আগে আমি একটা ম্যাগি মশলা এতে অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্ট অনেক ভালো আসে। হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারবেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে পাস্তাটা আরও বেশি স্পাইসি হয়। আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, আমি এটাকে চুলা থেকে তুলে পরিবেশন করে নেব। অল্প সময়ে অল্প উপকরণে সহজ রেসিপিতে মজার পাস্তা হয়ে যাক আজ বিকেলের নাস্তা। ভালো থাকবেন, এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।